আসসালামু আলাইকুম। এখন কিন্তু একটি সিকিউরিটি ক্যামেরা জাস্ট আপনার বাসার সিকিউরিটি এনশিওর করবে না, সেটি কিন্তু চোরের পিছু পিছু পর্যন্ত যাবে। ইয়েস, আজকে রিভিউ করতে যাচ্ছি ইউফাইয়ের একটি চমৎকার 2K রেজলিউশনের সিকিউরিটি ক্যামেরা, যেটার মধ্যে থাকছে হিউম্যান ডিটেকশনের পাশাপাশি মোশন ডিটেকশন, এমনকি সাউন্ড ডিটেকশনের মতো সুবিধা। চমৎকার এই সিকিউরিটি ক্যামেরাটির মধ্যে এইসব ফিচার বাজার কী কী থাকছে, এর ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। সরাসরি চলে আসে বক্সের দিকে। বক্স কন্টেন্টের আগে আমি আপনাদেরকে বলে নিই, ইউফাই কিন্তু আসলে অ্যানকারের একটি সাব ব্র্যান্ড। মূলত সিকিউরিটি লাইন আপে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে তারা ইউফাই বলে আখ্যায়িত করে থাকে বা এই নামে বের করে থাকে, যেমনটা অডিও গ্যাজেটের ক্ষেত্রে সাউন্ড করে হিসাবে ব্যবহার করে। ঠিক তেমনই বক্সের দিকে তাকালে দেখতে পাবেন এই বক্সটার ভিতরে আপনি পাবেন এই সিকিউরিটি ক্যামেরাটি, সাথে একটি টাইপ সি কেবল, বেশ লম্বা সাইজের কেবল, এটা দিয়ে আপনি মোটামুটি অনেক দূর পর্যন্ত মাউন্ট করতে পারবেন। এর সাথে আপনি পাবেন একটি অ্যাডাপ্টার। ভাই, এই জিনিসটা অনেক ভালো হয়েছে, কারণ অনেক সিকিউরিটি ক্যামেরাতে কোনো ধরনের অ্যাডাপ্টার দিত না, অ্যাডাপ্টারই খুঁজতে হতো, বাট এটার মধ্যে একটা অ্যাডাপ্টার তারা প্রোভাইড করেছে। এছাড়া থাকছে মাউন্টিং ক্লিপ, মাউন্টিং যে স্ক্রু, রয়্যাল প্লাগ, হাবিজাবিগুলো যা যা দরকার সব কিছু। আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে অ্যানকার বিডি, তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং যাবতীয় তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টের আপডেটেড প্রাইস সহ লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে থাকবে, আশা করি আপনি সেখান থেকে চেক করে আসবেন। চলে এসে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। প্রথমে যদি ডিজাইনের দিকে তাকান, নর্মাল একটা সিকিউরিটি ক্যামেরা, খুব ছোটোখাটো সাইজের একটা সিকিউরিটি ক্যামেরা, এবং এর বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, এটা প্লাস্টিক মেড, যথেষ্ট ভালো মানের প্লাস্টিক, বাট আবার খুব প্রিমিয়াম লেভেলের কোনো কিছু না। এবং এর সামনের দিকে তাকালে দেখতে পাবেন ব্ল্যাক এরিয়ার মধ্যে এর যে মূল লেন্সটা ক্যামেরাটা, সেটা এখানে আছে। এর ডানে বামে দুটা মাইক্রোফোন আছে যেটা আপনার অডিওকে পিক করবে, এবং এর নিচে একটা নোটিফিকেশান আছে, এলইডি নোটিফিকেশান, যেটার মাধ্যমে এর কানেকশন স্ট্যাটাস শো করবে, এর যে AI ডিটেকশনগুলো সেগুলোকে ইন্ডিকেট করবে, এটাকে অন অফ করা যায়, সুতরাং এই সুবিধাটা আছে। এবং এই ক্যামেরাটার ভিতরে একটু ভালো করে লক্ষ্য করতে দেখতে পারবেন, এখানের মধ্যে দুটো ইনফ্রারেড লাইট আছে লাল কালারে, যেটা নাইট ভিশনে চলে গেলে মোটামুটি দেখা যায়। এর নিচের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে ইউফাই ব্র্যান্ডিং আছে, যেটা লেখা আছে ইউফাই সিকিউরিটি। এবং এই ক্যামেরাটাকে যদি একটু এভাবে উপরের দিকে উঠান, দেখতে পাবেন এই নিচের অংশে একটি মাইক্রো SD কার্ড স্লট আছে, অর্থাৎ এটার মধ্যে আপনি মোটামুটি 128GB পর্যন্ত মাইক্রো SD কার্ড আপনি ইনপুট করতে পারবেন। এটার মধ্যে আপনি তিন ধরনের স্টোরেজের সুবিধা পেয়ে যাবেন, একটা হলো নর্মালি ক্লাউড স্টোরেজ, এরপর আপনি মাইক্রো SD কার্ড ইনপুট করে একটা 128GB পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি পেয়ে যাবেন। এছাড়াও এর মধ্যে কিন্তু NASের সুবিধা আছে, অর্থাৎ বাসা যদি আপনি NAS থেকে থাকে, তাহলে আপনি RTSP প্রোটোকলের মাধ্যমে এটার থেকে আপনি স্টোরেজের সুবিধাও নিতে পারবেন। ক্যামেরাটার নিচের অংশের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো এর মধ্যে গ্রিফ আছে, তাদের যদি কোনোভাবে টেবিলে কোথাও বসিয়ে রাখেন তখন যাতে গ্রিফ করতে পারে, এক্ষেত্রে এই সুবিধাটাই তারা রেখেছে। এছাড়াও এর মধ্যে মাউন্টিং যে অপশনসগুলো সেখানে আছে, এবং এই যে টাইপ সি পোর্টটা আছে যেটার মাধ্যমে এটাকে পাওয়ার অফ করতে হয়, এবং এর উপরে দেখবেন একটা সিঙ্ক বাটন আছে যেটার মাধ্যমে এটাকে পেয়ার করা যায় বা রিসেট করা যায়, এগুলো মোটামুটি করা যায়। আমি যদি এই টোটাল ক্যামেরাটাকে ভালো করে লক্ষ্য করি, পিছনের দিকে তাকালে দেখতে পাবো এর মধ্যে স্পিকারটা আছে, এর মূল স্পিকারটা যেটা, এবং এর উপরে একটা কিউআর কোড আছে যেটার মাধ্যমে আপনি মোটামুটি সিরিয়াল নাম্বার হাবিজাবিগুলো পাবেন বা কোন অ্যাপটা এটাও সম্পর্কেও জানতে পারবেন। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই যে টোটাল ক্যামেরাটা, এই ক্যামেরাটা নর্মালি আমার বাসায় একটা Xiaomi একটা ক্যামেরা আছে অলরেডি, সো ওই IP ক্যামেরাটা হয় কি, এই যে টোটাল যে হেডটা আছে এটাই টিল্ট আপ অ্যান্ড ডাউন হয়, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এই হেডটাই টোটালি ঘুরে ডানে বামে উপরে নিচে এটা ঘুরে, বাট এটার ক্ষেত্রে এটা না, এটার ক্ষেত্রে উপরে নিচে জাস্ট এই ছোট গোল হেডটা ঘুরবে, বাট ডানে বামের ক্ষেত্রে এই যে টোটাল সারফেসটা, এই সারফেসটা বাদে পুরো বডিটা ঘুরবে। অর্থাৎ বুঝতে পারছেন যখন আপনি সারফেসটা বসাবেন কোথাও, এখানে যে তারটা আছে খুব ভালোভাবে এখানে আউটপুট করবেন বা এই তারটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে দিন আনবেন, যদি তার কোনোভাবে বেজে যায় তাহলে কিন্তু আসলে এই ক্যামেরাটা ঘুরতে পারবে না। সো এই জিনিসটা আপনি একটু লক্ষ্য রাখবেন। আমি এখন সরাসরি চলে আসি এই সিকিউরিটি ক্যামেরার কিছু ফিচার্স নিয়ে। প্রথমে যদি বলি, এটা কিন্তু অ্যাপ সাপোর্টেড, অর্থাৎ আপনি যে আপনার মোবাইলে যে অ্যাপটা আছে এটার ইউফাই, সেটা আপনি নামিয়ে নেবেন, নামিয়ে নেওয়ার পর এটা কানেক্ট করে ফেলবেন। কানেক্টের প্রসিডিওর একদমই মোটামুটি সহজ, আপনি ইউজার গাইডটা যেটা আছে সেটা দেখলে আপনি মোটামুটি ফলো করতে পারবেন। এখন যদি সরাসরি চলে আসি এই মূল ফিচারসগুলো নিয়ে, এটা প্রথমে রেজলিউশনের কথা যদি বলি, এটার মধ্যে কিন্তু আসলে 2K রেজলিউশন সাপোর্ট করে, যেটা কিন্তু মূলত 2560x1440 পিক্সেলের একটি ক্যামেরা, যেটা যথেষ্ট পরিমাণে শার্প। আমার রেকমেন্ড রইল যে 2K রেজলিউশনের যে ফুটেজগুলো আছে সেটা রেকর্ডিং করবেন না, 1080p রেকর্ডিং করেন, কারণ তাহলে আপনি দীর্ঘদিন আসলে মেমোরি ব্যাকআপটা পাবেন বা স্টোরেজ ক্যাপাসিটিটা আপনি একটু কম টানবে। বাট 2K রেজলিউশন যদি আপনি রেকর্ডিং করেন তাহলে স্ট্রিমিং করতে যেমন প্রবলেম হবে, ঠিক তেমনই আপনি স্টোরেজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট 2K রেজলিউশনের কথা যদি বলি, এটা যথেষ্ট পরিমাণে শার্প ছিল, ক্রিস্টাল ক্লিয়ারই বলতে পারেন, আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যাজ এ একটা সিকিউরিটি ক্যামেরা।
ডে লাইট কন্ডিশন বলেন বা লো লাইট কন্ডিশন বলেন, দুই ক্ষেত্রে এটা বেশ চমৎকার পারফরমেন্স করেছে। এখন চলে আসি এই সিকিউরিটি ক্যামেরাটার মূল কি পয়েন্ট, এর হিউম্যান ডিটেকশন বা মোশন ডিটেকশন নিয়ে, বা এটা যে এআই সাপোর্ট আছে সেটা নিয়ে। আপনি কিন্তু অ্যাপের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন এর মধ্যে যে হিউম্যান ডিটেকশন আছে সেই অপশনটা আছে, আপনি চাইলে সেটা অন অফ করে রাখতে পারবেন। এটার মধ্যে সাউন্ড ডিটেকশন অপশন আছে, অর্থাৎ আপনার বাসায় যদি খুব করে কোনো একটা সাউন্ড হয়, মানে আপনার নর্মালি বাসা ফাঁকা কোনো ধরনের সাউন্ড নেই, আপনি যদি সাউন্ড ডিটেকশনটা অন করে রাখেন, সেখানে যদি জোরে কোনো ধরনের সাউন্ড হয় তাহলে অটোমেটিক আপনার মোবাইলে নোটিফিকেশান চলে আসবে। এবং এই নোটিফিকেশান কিন্তু ব্লেজিং ফাস্ট, মোটামুটি এক সেকেন্ডেরও কম সময় নেই এটা নোটিফিকেশান আসতে। এক্ষেত্রে সাউন্ড ডিটেকশনটা কী পরিমাণে কাজে লাগতে পারে, যাদের ছোটো বাচ্চা আছে তারা বুঝতে পারবে। কারণ আপনি যখন রুমের একটু বাইরে আসেন বা একটু রান্নাঘরে গেছেন, তখন আপনার বাচ্চা যদি রুমে থাকে যে ঘুমায় আসে, হ্যাঁ, তো তখন যদি আপনি এই সেন্সরটা অন করে রেখে যান, জাস্ট আপনার বাচ্চা যদি ঘুমন্ত অবস্থায় কান্নাকাটি করে, তখনই জাস্ট আপনার মোবাইলে নোটিফিকেশান চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা উঠে গেছে বা কান্নাকাটি করতেছে। আপনি যদি এখানে হিউম্যান ডিটেকশনটা চালু করে রাখেন বা মোশন ডিটেকশন চালু করে রাখেন, বাচ্চা একটু হালকা পাতলা নড়লেও কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। সুতরাং এই যে মোশন ডিটেকশন বলেন, হিউম্যান ডিটেকশন বলেন বা সাউন্ড ডিটেকশন বলেন, এটা যে কী পরিমাণে কাজে দিবে, যারা আসলে ঘরে ছোটো বাচ্চা রাখছেন বা আপনার যখন বাসার বাইরে যাচ্ছেন কোনো ধরনের সাউন্ড ক্রিয়েট হচ্ছে কিনা সেটা তখন দেখতে পারবেন। এবং এই যে ইভেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আসলে এই ক্যামেরাটা সাথে সাথে রেকর্ড করে রাখে এবং ইভেন্টসগুলোকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে রাখে, অর্থাৎ আপনি চাইলেই এক্স্যাক্ট সেই ইভেন্টসটার যে প্লেব্যাক আছে সেটা আপনি চাইলেই দেখতে পারবেন। এই সিকিউরিটি ক্যামেরাটা আরেকটা বড় ফিচার হলো এটা 360 ডিগ্রি পর্যন্ত টিল্ট আপ অ্যান্ড ডাউন এবং টোটাল রোটেশন হতে পারে। সুতরাং বুঝতে পারছেন, ঘরের যদি আপনি মোটামুটি সেন্টারে লাগান বা এমন একটা জায়গায় লাগান যেখান থেকে মোটামুটি 360 ডিগ্রি রোটেট করলে আপনার পুরো ঘরটা দেখা যাবে, তাহলে কিন্তু এই ক্যামেরাটার কোনো ব্লাইন্ড সেকশন থাকে না, অর্থাৎ এমন কোনো অপশনই থাকবে না যে জায়গায় আপনি দেখতে পারবেন না। অর্থাৎ ঘরের এমন জায়গায় এই সিকিউরিটি ক্যামেরাটাকে লাগাবেন যেখানে আসলে লাগানোর পর আপনি ঘরের প্রতিটা জায়গায় মোটামুটি নজরদারি করতে পারবেন। এই সিকিউরিটি ক্যামেরাটা আমার একটা চমৎকার ফিচার লেগেছে, সেটা হলো এটার প্রাইভেসি মোড। এটা প্রাইভেসি মোডটা কি, প্রাইভেসি মোড হলো আপনি লাইক নর্মালি ক্যামেরাটা অন করে রাখছেন যখন আপনি বাসার বাইরে আছেন, বাট বাসার ভিতরে যখন আছেন তখন তো অনেক সময় আমাদের ক্যামেরা দরকার হয় না, হ্যাঁ, তখন আপনি লাইকলি কী করবেন, আপনার ক্যামেরা যদি চালু থেকে থাকে বা অ্যাডাপ্টার দেখালে আমার কানেকশন দিয়ে রাখছি, সেখান থেকে আমি কানেকশন অফ করতে পারতেছি না, আমার ক্যামেরা অফ করা দরকার, তখন আপনি প্রাইভেসি মোডে দিয়ে দিবেন। প্রাইভেসি মোড আসলে কয়েক সেকশনে আছে, লাইক একটা সেকশন হলো জাস্ট ক্যামেরাটা অফ হয়ে থাকবে, এটা আরেকটা হলো আপনি এর যে প্রিসেটটা আছে বা এর যে লুকিংটা আছে সেটা আপনি চেঞ্জ করে রাখতে পারবেন। লাইক আপনার ক্যামেরাটা আপনার রুম বরাবর তাকে আছে, আপনি প্রাইভেসি মোডে সেট করে রাখলেন যে আমি যখন প্রাইভেসি মোড দিব তখন এই ক্যামেরাটা তার মাথা ঘুরিয়ে ফেলবে, অর্থাৎ এটা দেয়ালমুখী চলে যাবে বা এমন একটা লোকেশনে দেখাবে যেখানে আসলে আপনাকে আপনার কোনো প্রাইভেসি হ্যাম্পার হবে না। সো এই ফিচারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে, যে আমি যখন প্রাইভেসি মোড ইউজ করব তখন আমার ক্যামেরা বন্ধ হবে তো হবে, এটা এমন একটা পজিশনে থাকবে যখন আর কোনো ধরনের রেকর্ডিং সে করবে না বা রেকর্ডিংয়ের অবস্থায় সে থাকবে না। এছাড়াও এই ক্যামেরাটা কিন্তু আসলে অ্যানকারে যে হোম বেস ইকোসিস্টেমটা আছে সেটা সাপোর্ট করে, অর্থাৎ অ্যানকারে যদি আপনি অন্যান্য প্রোডাক্ট ইউজ করেন সেগুলোতে যদি হোম বেস ইকোসিস্টেমটা থাকে তাহলে কিন্তু আপনি আসলে এই ক্যামেরা থেকে সেই সুবিধাটা নিতে পারবেন। এই ক্যামেরাটার আরেকটা বড় ফিচার হলো প্রাইভেসি জোন, অর্থাৎ আপনার বাসায় আপনি এমন একটা জায়গায় ক্যামেরা রাখছেন যে জায়গায় হয়তোবা আপনার প্রতিবেশীর কোনো জানালা দেখা যাচ্ছে, যে জায়গায় রেকর্ডিংটা আপনি করতে চাচ্ছেন না, তখন আপনি করবেন কি, সেই প্রাইভেসি মোড ফিচারে গিয়ে বা সেকশনটাতে গিয়ে সেই প্রতিবেশীর যে জানালাটা আছে বা যে সেকশনটা আপনি ক্যামেরা রেকর্ডিংয়ে দেখাতে চাচ্ছেন না বা রেকর্ডিং করতে চাচ্ছেন না, সেই জায়গাটাকে আপনি ব্লক করে দেবেন। সেটা এখানে ক্যামেরার সেটিংসে যেই আপনি করতে পারবেন, এখানে যে অ্যাপটা আছে সেটা সাহায্য নিলে আপনি সেটা করতে পারবেন। এটা একটা চমৎকার ফিচার, অনেকে অবজেকশন জানাতে পারে, ভাই আপনি ক্যামেরা আমার এই তাক করে রাখছেন, আমার জানলা তো ভাই ক্যামেরা থেকে দেখা যাচ্ছে, আপনি কেন আমার প্রাইভেসি ক্ষুণ্ণ করছেন, তখন তাকে দেখাতে পারবেন ভাই দেখেন আমি কিন্তু আপনার জানলাটাকে বন্ধ করে রাখছি বা আমি এই সেকশনটা অফ করে রাখছি, এটা রেকর্ডিং কিন্তু হচ্ছে না, সেটা একটা চমৎকার ফিচার বলাই যেতে পারে। অডিও সেটিংসের কথা যদি বলি, এই ক্যামেরাটার আপনি মাইক্রোফোন চাইলে অনও করে রাখতে পারবেন, অফও করে রাখতে পারবেন, এই স্পিকারও চাইলে আপনি অন অফ করে রাখতে পারবেন, স্পিকারের ভলিউম কন্ট্রোল করতে পারবেন, সেটা চাইলেই বাড়াইতে কমাইতে পারবেন, প্রতিটাই কিন্তু আসলে অ্যাপের থেকে করা যায়, আপনি সেই ফিচারটি অবশ্যই ব্যবহার করবেন। এই ক্যামেরাটা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হলো এর মধ্যে যে এলইডি লাইটটা আছে, অর্থাৎ যেটা নোটিফিকেশান লাইট বলতে পারেন, সেটাকে কিন্তু চাইলে আপনি অফ করে রাখতে পারবেন। কেন, ধরুন আমার বাসায় যেটা আছে ক্যামেরা আমি সেটা অফ করে রাখছি, কারণ আপনি ক্যামেরাটা লাগিয়ে রাখছেন, সেটা যদি একটা এলইডি বাতি জ্বলতে থাকে তখন কিন্তু আপনার বাসায় কোনো মেহমান আসলে দেখবেন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, তো ওই যে এলইডি বাতি জ্বলতেছে আপনার আকর্ষণটা সেটা টেনে ফেলছে। সো এক্ষেত্রে কিন্তু এই এলইডি লাইটটা যদি অফ করে রাখেন তাহলে দেখবেন আসলে অযাচিত মানুষ যখন বাসায় ঢুকবে ক্যামেরার দিকে তাকায় থাকবে না অ্যাটলিস্ট। এছাড়াও এই ক্যামেরাটার মধ্যে কিন্তু আসলে চারটা প্রিসেটস চাইলে আপনি রেডি করে রাখতে পারবেন, মানে চারটা প্রিসেটস অ্যাঙ্গেল রেডি করে রাখতে পারবেন, যেহেতু এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত মোটামুটি রোটেট করা যায়, আপনি চাইলেই চারটা অ্যাঙ্গেল বা কর্নার আপনি সেট করে রাখতে পারবেন। লাইক আমি আমার বাসার মাঝখানে লাগাইলাম ক্যামেরাটা, হ্যাঁ লাগানোর পর এখন আমার বাসার চারদিকেই তো আমি দেখতে পারতেছি, কিন্তু এখন আমার স্পেসিফিক আমার বেডরুম মুখেই কিন্তু আমার ক্যামেরাটা তাক করতে হবে, তখন এই পুরাটা আমি ম্যানুয়ালি যদি টিল্ট অ্যান্ড আপ অ্যান্ড ডাউন এগুলো করতে থাকি অনেক সময় সাপেক্ষ ব্যাপার,
বাট আমি যদি প্রিসেসগুলো থেকে জাস্ট আমি ওই যে আমার বেডরুম বরাবর প্রিসেটটাকে সিলেক্ট করি, দেখবেন ক্যামেরা অটোমেটিক সেই প্রিসেটসে চলে গেছে। আমি যদি আমার রান্নাঘর বরাবর প্রিসেটটা সেট করি, দেখবেন অটোমেটিক রান্নাঘর বরাবর চলে গেছে। এই ফিচারটা কিন্তু এই ক্যামেরাটাতে আছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এই ক্যামেরাটা কিন্তু আসলে আপনি শেয়ার ডিভাইসেও কানেকশন করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে একাধিক ডিভাইস থেকে কিন্তু এই ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন। সেটা একদম সিম্পল, আপনি ম্যানুয়াল দেখলেই মোটামুটি বুঝে যাবেন, এত কিছু আমি আর ট্রায়াল দেখাচ্ছি না। এখন এত কিছু ভালোর পর এই ক্যামেরাটার একটা জিনিসে জাস্ট আমার কাছে একটু অন্যরকম লেগেছে, সেটা হলো যে এর নাইট ভিশন, যে ক্যামেরাটা যখন অন হয় বা নাইট ভিশনটা যখন চালু হয়, এর যে ইনফ্রারেড লাইটগুলো আছে লাল কালারের, সেটা কিন্তু একদম ভিজিবল। ঠিক আছে, আমার কাছে শাওমির যে ক্যামেরাটা আছে এমআইয়ের, সেই ক্যামেরাটাকে যদি নাইট ভিশন অনও হয় সেটা বোঝাও দেয় না, যেটা নাইট ভিশন অন হচ্ছে, বা রাতের বেলার ক্যামেরাকে দেখাও দেয় না যেটা কোনো ইনফ্রারেড জ্বলতেছে কিনা বা কী হচ্ছে কিনা, কিন্তু প্রপার রেকর্ডিং কিন্তু সে করতেছে। সুতরাং এই ক্যামেরার ক্ষেত্রে একটা দেখলাম যে ইনফ্রারেডটা একদম প্রপারলি বোঝা যায়, অর্থাৎ বাসা যদি চোর আসে চোর অটোমেটিকই বুঝা যাবে যে ওখানে ক্যামেরা আছে, ইনফ্রারেড চলতেছে। সো এই জিনিসটা কিন্তু আসলে একটু প্যারাদায়ক। তো বন্ধুরা, আমার কাছে এই বাজেটের মধ্যে এই সিকিউরিটি ক্যামেরাটা বেশ ভালো লেগেছে, এবং পার্সোনালি এটা আমি আমার বাসায় ইউজ করার জন্য রেখে দেবো। সুতরাং বুঝতেই পারতেছেন কী পরিমাণে ভালো লেগেছে আমার কাছে এই ক্যামেরাটা। আমার কাছে বাসায় অলরেডি একটা আইপি ক্যামেরা আছে, বাট আমি আমার আরেক রুমের জন্য আমি এই ক্যামেরাটা অলরেডি রেখে দিচ্ছি। সুতরাং যারা এই বাজেটের মধ্যে একটা আইপি ক্যামেরা বা সিকিউরিটি ক্যামেরা চাচ্ছিলেন, যেটা হিউম্যান ডিটেকশন করবে, অর্থাৎ আপনি যেখানে যাচ্ছেন আপনার বরাবর কিন্তু আসলে সেখানে যাচ্ছে, সো এই ফিচারটা যদি আপনি চান তাহলে কিন্তু আসলে এই ক্যামেরাটা অবশ্যই নিতে পারেন। আমার কাছে পার্সোনালি এই ক্যামেরার যে ফিচারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এটা হিউম্যান ডিটেকশন করে থাকে, অর্থাৎ হিউম্যানের মুভমেন্ট ডিটেকশন করে থাকে। অর্থাৎ একটা আনওয়ান্টেড পার্সন যদি আপনার ঘরে ঢুকেও যায়, সে কোথায় যাচ্ছে সেই অ্যাঙ্গেল বরাবর সে কিন্তু আসলে রোটেট হতে থাকবে। সে যেখানেই যাবে সে অ্যাঙ্গেল বরাবর তার সীমার মধ্যে যুক্তটুকু আছে সেটার মধ্যে সে রোটেট হতে থাকবে এবং সে রেকর্ডিং করতে থাকবে, এবং অটোমেটিক্যালি আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে দেবে যে হ্যাঁ সেখানে সে কিছু কেউ আসছে, এবং সেটার কিন্তু একটা থাম্বনেলও সে ক্যাপচার করে ফেলে, অর্থাৎ নোটিফিকেশান পাঠানোর সাথে সে থাম্বনেলও দেখায় যে আসলে কে আসছে বা কী আসার বিষয়ে। সো এই ফিচারটা আমার কাছে ভাই পার্সোনালি এত পরিমাণে ভালো লেগেছে যা বলার মতো না। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।